নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ টেড এ পরিবেশ বিদ্যার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। তা আমি আজকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। আর আপনাদের বলা হচ্ছে যে আপনারা যদি সিরিয়াল ওয়াইজ যদি এই ভিডিওগুলো দেখতে চান তাহলে এক্ষুনি প্লেলিস্টে যান, প্লেলিস্টে গিয়ে দেখুন পরপর সিরিয়াল ওয়াইজ এই ভিডিওগুলো আপলোড করে দেওয়া আছে, যেটা আপনাদের সিকোয়েন্স ওয়াইজ পড়তে খুবই লাভজনক হবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন আছে, 2005 সালের ফেব্রুয়ারি মাসে পরিবেশ সংক্রান্ত যে আন্তর্জাতিক চুক্তি বলবৎ হয়েছে সেটি হলো অপশান এ কিয়োটো প্রোটোকল, খ বা অপশান বি দোহা চুক্তি, গ বা অপশান সি মন্ট্রিল চুক্তি, না ঘ বা ডি হেগ চুক্তি। তাহলে 2005 সালের ফেব্রুয়ারি মাসে পরিবেশ সংক্রান্ত যে আন্তর্জাতিক চুক্তি বলবৎ হয়েছিল সেটি হলো এর সঠিক উত্তর হবে কিয়োটো চুক্তি। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন, যে প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবেলার জন্য ম্যানগ্রোভ বন সংরক্ষণ করা জরুরি বলে মনে করা হয় সেটি হলো, তা আমাদের এখানে এই সঠিক যেটা উত্তর হবে সেটা হচ্ছে ঘূর্ণিঝড়। তা এটা ছিল আপনাদের হোম টাস্কের প্রশ্ন। তা যারা হোম টাস্কের প্রশ্নে সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই এবং যাদের নাম শর্টলিস্টেড হয়েছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন যার মাধ্যমে আপনারা প্রাইজটা পাবেন। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, বট গাছের বিজ্ঞানসম্মত নাম। তা বট গাছের বিজ্ঞানসম্মত নাম এর সঠিক উত্তর হচ্ছে ফিকাস রিজিওসা, ফিকাস রিজিলিওসা, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক কর্তব্য হিসেবে বলা হয়েছে যে নদী হ্রদ বন ও বন্যপ্রাণী সমেত প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা ও অন্যান্য উন্নতি সাধন করা এবং সকল জীবিত প্রাণীর প্রতি সদয় হওয়া প্রতিটি ভারতের নাগরিকদের কর্তব্য, এটা কত নং ধারায় বলা আছে? তা এটার সঠিক উত্তর হবে 51 এ নং ধারায় কিন্তু এ কথাটা বলা আছে। চলে আসছি আমি পরবর্তী প্রশ্ন, হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান এবং আদালতের চতুর্দিকে নিঃশব্দ অঞ্চলের ব্যাপ্তি মানে কতটা এলাকা জুড়ে আছে এটা? তা এটা হচ্ছে প্রায় 200 মিটার এলাকা জুড়ে আছে বা 200 মিটার এলাকা জুড়ে আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সামাজিক পরিবেশ এর একটি উপাদান হলো, তাহলে সামাজিক পরিবেশের একটি উপাদান হলো কোনটা সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হবে সংস্কৃতি। তাহলে সামাজিক পরিবেশ যেটা তার একটা উপাদান হচ্ছে সংস্কৃতি। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন প্রোটোজোয়া ঘটিত রোগ, তাহলে প্রোটোজোয়ার ফলে যে রোগটি হয় সেই রোগটি কি আমাদের জানতে চাওয়া হয়েছে? তা এর সঠিক উত্তর হচ্ছে জিয়ারডিয়াসিস যে রোগ বা জিয়ারডিয়াসিস যে রোগ সেই রোগটা এটার জন্য হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ইনসিনারেশন পদ্ধতির সাহায্যে, তাহলে ইনসিনারেশন পদ্ধতির সাহায্যে কি করা হয়? না এর সঠিক উত্তর হচ্ছে চারটের মধ্যে, পৌর আবর্জনার কুপ্রভাব থেকে রেহাই পাওয়া যায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সবচেয়ে কম দূষণ সৃষ্টিকারী জ্বালানি হলো, মানে যে জ্বালানিটা সব থেকে কম দূষণ সৃষ্টি করে সেটা আমাদের কি জানতে চাওয়া হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে প্রাকৃতিক গ্যাস। নেক্সট প্রশ্ন, জৈব বৈচিত্র্যপূর্ণ দেশগুলির মধ্যে অন্যতম হলো, তাহলে জৈব বৈচিত্র্যপূর্ণ দেশগুলির মধ্যে যেটা অন্যতম সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হবে সিকোয়েন্স ওয়াইজ ভারত, মাদাগাস্কার এবং অস্ট্রেলিয়া। নেক্সট প্রশ্ন, নারকেল গাছের বিজ্ঞানসম্মত নাম হলো, তাহলে নারকেল গাছের বিজ্ঞানসম্মত নাম এর সঠিক উত্তর হচ্ছে কোকোস লুসিফেরা। তা এটা কিন্তু নারকেল গাছের বিজ্ঞানসম্মত নাম। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বিশ্বে সুপেয় জলের কত শতাংশ তরল জল হিসেবে পাওয়া যায়? এর সঠিক উত্তর বন্ধুরা 40%। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভারতের জৈব বৈচিত্র্য সুরক্ষা আইন চালু হয়, তাহলে কত সালে জৈব বৈচিত্র্য আইন শুরু হয় বা জৈব বৈচিত্র্য সুরক্ষা আইন চালু হয়? এর সঠিক উত্তর হচ্ছে 2003 সালে। নেক্সট প্রশ্ন, আইপিসিসি এর পুরো কথাটি হলো, তাহলে আইপিসিসি এর পুরো কথাটি কি সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বিস্ফোরণের বিপদসংকুল পদার্থকে বলে, তাহলে বিস্ফোরণের বিপদসংকুল পদার্থকে অ্যাকচুয়াল বলে ওটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভূমিকম্পের কম্পন শক্তি ধরা পড়ে, তাহলে এখানে প্রশ্নটি একটু ঘুরিয়ে জিজ্ঞেস করেছে, প্রশ্নটা হলো ভূমিকম্প মাপার স্কেল কি, ঠিক আছে, একটু ঘুরিয়ে জিজ্ঞেস করেছে। তা এর সঠিক উত্তর হবে রিখটার স্কেল। নেক্সট প্রশ্ন, কানের শব্দ প্রতিরোধ ব্যবস্থা
গ্রহণ করতে শব্দের গতি, শব্দের গতিটা কতটা হওয়া উচিত, তা এর সঠিক উত্তর হচ্ছে 10-45 ডেসিবেল পর্যন্ত কমানো যায়। তাহলে কানের শব্দের প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করে শব্দের গতি কতটা কমানো যেতে পারে, যেটা প্রতিরোধ তৈরি করতে পারে সেটা 10-45 ডেসিবেল পর্যন্ত কমালেই এটা সম্ভব হয়ে যায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভ্রূণের শ্রবণেন্দ্রিয়ের ক্ষতি হতে পারে, তাহলে কোন রাসায়নিকের অভাবে বা কোন রাসায়নিকের ফলে ভ্রূণের শ্রবণের ক্ষতি হতে পারে, তা এখানে আমরা সঠিক উত্তর দেখে নেব এই চার্টের মধ্যে। তা এটার সব থেকে মেইন যেটা সেটা হচ্ছে কি, পারদ, পারদের দূষণের ফলে ভ্রূণের শ্রবণেন্দ্রিয়ের কিন্তু ক্ষতি হতে পারে। চলে আসি পরবর্তী প্রশ্ন, একজন ভারতীয় প্রতিদিন গড়ে গার্হস্থ্য বা বাণিজ্যিক বর্জ্য পদার্থ উৎপন্ন করে, কতটা উৎপন্ন করে সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে, তা সেটা প্রায় 1 কিলোগ্রাম। তাহলে একটা বাড়ি থেকে রেগুলার 1 কিলোগ্রাম কিন্তু মানে ওয়েস্টেজ উৎপন্ন হয়, ঠিক আছে। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী, তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কোন গ্যাসটা দায়ী ছিল, আপনারা নিশ্চয়ই এটা জানেন, তা এটার সঠিক উত্তর হবে GHG, ঠিক আছে, এটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সুন্দরলাল বহুগুণা, তা সুন্দরলাল বহুগুণা কিসের সাথে যুক্ত, এটা আপনারা মোটামুটি সবাই জানেন যে চিপকো আন্দোলনের সাথে তিনি যুক্ত ছিলেন। নেক্সট, প্রবাল ব্যবহৃত হয়, তাহলে প্রবাল কোন কাজে ব্যবহৃত হয় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, তা এর সঠিক উত্তর হবে সিমেন্ট শিল্পে কিন্তু এটা ব্যবহার হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, গত 50 বছরে যে প্রজাতিকে দেখা যায়নি তাকে বলে, তাহলে গত 50 বছরে যে প্রজাতিকে দেখা যায়নি মানে বিলুপ্ত হয়ে গেছে সেই প্রজাতিকে কি বলে, এর সঠিক উত্তর হচ্ছে লুপ্ত প্রজাতি, মানে লুপ্ত প্রজাতি হলো সেটাই যেটা গত 50 বছরে দেখা যায় না। চলে আসি পরবর্তী প্রশ্ন, রেসারপিন প্রস্তুত করা হয়, তাহলে রেসারপিন প্রস্তুত করা হয় কিসের মাধ্যমে, না এর সঠিক উত্তর হচ্ছে সর্পগন্ধা গাছ থেকে, তাহলে সর্পগন্ধা গাছ থেকে রেসারপিন প্রস্তুত করা হয়। চলে আসি পরবর্তী প্রশ্ন, ক্লোরোফিল বিনষ্ট করে, তাহলে ক্লোরোফিল কোন জিনিসটা আছে যেটা বিনষ্ট বা নষ্ট করে ফেলে, তাহলে SO2 সালফার কিন্তু ক্লোরোফিলকে বিনষ্ট বা নষ্ট করে দেয়। নেক্সট প্রশ্ন, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে প্রাকৃতিক পরিবেশে, মানে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে প্রাকৃতিক পরিবেশে কি আছে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, তা এর সঠিক উত্তর হচ্ছে এটার কিন্তু সিংহ রয়েছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভারতের আমাদের চারপাশে বাতাসে অনেক রকমের কঠিন ও জলীয় পদার্থের সূক্ষ্ম কণিকা ভাসমান অবস্থায় থাকে, এদেরকে বলা হয়, তাহলে যে ছোট ছোট কণিকা আমাদের পরিবেশে ঘুরে বেড়ায় সেগুলোকে কি বলে, না সেগুলোকে বলে এরোসল। নেক্সট প্রশ্ন, পরিষ্কার জলে অম্লত্বের পরিমাণ, তো পরিষ্কার জলে অম্লত্বের পরিমাণ কত সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, তা এর সঠিক উত্তর হচ্ছে 5.6 pH। চলে আসি পরবর্তী প্রশ্ন, অম্লবৃষ্টি বা অ্যাসিড রেন এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য, তাহলে অ্যাসিড রেনের জন্য কোনটি প্রযোজ্য বা কোনটিকে দায়ী করা যেতে পারে, তা এর সঠিক উত্তর হচ্ছে 5.6 pH এর কম, ঠিক আছে, এটা কিন্তু হতে পারে বা এটা কিন্তু সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোনটি ভাইরাস ঘটিত রোগ, তাহলে ভাইরাস ঘটিত রোগ সেটা আমাদের এখানে বলতে হবে, তা এখানে সঠিক উত্তর হচ্ছে পোলিও, পোলিও হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা, এই ছিল আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন, তা যাদের এই প্রশ্নের উত্তরগুলো জানা ছিল তা তাদের ক্ষেত্রে একবার রিভাইজ হয়ে গেল, এবং যাদের এই প্রশ্নের উত্তরগুলো জানা ছিল না তারা আজকে একবার জেনে নিলেন, এবং তাদের যাদের সুবিধা হয় সেই জন্য আমরা একবার স্মৃতি রোমন্থন করবো, যে যে কোশ্চেনগুলো করবো সেই কোশ্চেনগুলো একবার রোমন্থন করলেই আমরা কিন্তু এই কোশ্চেনের যে উত্তরগুলো হবে সেইগুলো কিন্তু আমাদের মাথায় ঢুকে যাবে। তা সুতরাং আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা একবার স্মৃতি রোমন্থন করে এই কোশ্চেনগুলো আমি আরেকবার এটা রিভাইজ করব, আপনারা জাস্ট একটু শুনে নেবেন, ঠিক আছে, তাহলে আপনাদের উন্নতি হয়ে যাবে। চলে আসছি কোশ্চেন, প্রথম প্রশ্ন আছে, 2005 সালের ফেব্রুয়ারি মাসে পরিবেশ সংক্রান্ত যে আন্তর্জাতিক চুক্তি বলবৎ হয়েছে সেটি হলো, সঠিক উত্তর হচ্ছে কিয়োটো চুক্তি। নেক্সট, যে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য ম্যানগ্রোভ বন সংরক্ষণ করা জরুরি বলে মনে করা হয় সেটি হলো, সঠিক উত্তর ঘূর্ণিঝড়। নেক্সট, বট গাছের বিজ্ঞানসম্মত নাম হলো ফিকাস রিলিজিওসা। নেক্সট, ভারতের সংবিধানে কত নম্বর ধারা মৌলিক কর্তব্য হিসেবে বলা হয়েছে যে নদী, হ্রদ, বন,
হ্রদ নদী ও বন্য প্রাণী সমেত প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা ও তার উন্নতি সাধন করা এবং সকল জীবিত প্রাণীর প্রতি সদয় হওয়া প্রতিটি ভারতীয় নাগরিকের কর্তব্য। এটা কত নম্বর ধারায় বলা আছে? এটা বলা আছে 51 নং ধারায়। চলে আসি পরবর্তী প্রশ্ন। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং আদালতের চতুর্দিকে নিঃশব্দ অঞ্চলের ব্যক্তিগত, সঠিক উত্তর 200 মিটার। নেক্সট, পরিবেশ, সামাজিক পরিবেশ একটি উপাদান হলো, এর সঠিক উত্তর হচ্ছে সংস্কৃতি। নেক্সট, প্রোটোজোয়া ঘটিত রোগ কোনটা? না, এটা সঠিক উত্তর হচ্ছে জিয়ারডিয়াসিস। নেক্সট, পেনিসারেশন ইনসিনারেশন পদ্ধতির সাহায্যে, এর সঠিক উত্তর হচ্ছে পৌর আবর্জনার কুপ্রভাব থেকে রেহাই পাওয়া যায়। নেক্সট, সবচেয়ে কম দূষণ সৃষ্টিকারী জ্বালানি? এই চারটির মধ্যে সঠিক উত্তর হচ্ছে প্রাকৃতিক গ্যাস। নেক্সট, জৈব বৈচিত্র্যপূর্ণ দেশগুলির মধ্যে অন্যতম হল, সঠিক উত্তর ভারত, মাদাগাস্কার, অস্ট্রেলিয়া। নেক্সট, নারকেল গাছের বিজ্ঞানসম্মত নাম হলো, এর সঠিক উত্তর হচ্ছে কোকোস নুসিফেরা। নেক্সট, বিশ্বে সুপেয় জলের কত শতাংশ তরল জল হিসেবে পাওয়া যায়? এর সঠিক উত্তর হচ্ছে 40%। ভারতে জৈব বৈচিত্র্য সুরক্ষা আইন চালু হয়, এর সঠিক উত্তর হচ্ছে 2003 সালে। নেক্সট, IPCC এর পুরো কথাটি হলো, এর সঠিক উত্তর হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। নেক্সট, বিস্ফোরণের বিপদসংকুল পদার্থকে বলে, এর সঠিক উত্তর হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। নেক্সট, ভূমিকম্পের কম্পন শক্তি ধরা পড়ে, সঠিক উত্তর রিক্টার স্কেলে। নেক্সট, কানে শব্দ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করে শব্দের গতি 10-45 ডেসিবেল পর্যন্ত কমানো যায়। নেক্সট, ভ্রূণের শ্রবণেন্দ্রিয়ার ক্ষতি হতে পারে, এর সঠিক উত্তর হচ্ছে পারদ দূষণের ফলে। নেক্সট, একজন ভারতীয় প্রতিদিন গড়ে গার্হস্থ্য বা বাণিজ্যিক বর্জ্য উৎপাদন করে, এর সঠিক উত্তর হচ্ছে 1 কিলোগ্রাম। নেক্সট, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী, এর সঠিক উত্তর হচ্ছে GHG। নেক্সট প্রশ্ন, সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত, প্রবাল ব্যবহৃত হয় সিমেন্ট শিল্পে। নেক্সট, 50 বছরে যে প্রজাতিকে দেখা যায়নি তাকে বলা হয়, সঠিক উত্তর লুপ্ত প্রজাতি। নেক্সট, রেসারপিন প্রস্তুত করা হয়, এর সঠিক উত্তর হচ্ছে সর্পগন্ধা গাছ থেকে। নেক্সট, ক্লোরোফিল বিনষ্ট করে, এর সঠিক উত্তর হচ্ছে SO2। নেক্সট, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে প্রাকৃতিক পরিবেশ, সঠিক উত্তর হচ্ছে সিংহ রয়েছে। নেক্সট, ভারতের চারপাশে, আমাদের চারপাশে বাতাসে অনেক রকমের কঠিন জলীয় পদার্থের সূক্ষ্ম কণিকা ভাসমান অবস্থায় থাকে, এদের বলা হয়, সঠিক উত্তর এরোসল। নেক্সট, পরিষ্কার জলে অম্লত্বের পরিমাণ, এর সঠিক উত্তর হচ্ছে 5.6 pH। নেক্সট, অম্লবৃষ্টি বা অ্যাসিড রেইনের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? এর সঠিক উত্তর হচ্ছে 5.6 pH এর কম। নেক্সট, কোনটি ভাইরাস ঘটিত রোগ? এর সঠিক উত্তর হচ্ছে পোলিও। নেক্সট, পানীয় জলের pH হওয়া উচিত, এর সঠিক উত্তর আমাদের দেখতে হবে, আমরা কিন্তু এই কোশ্চেনটা পরের দিন করব, ঠিক আছে? তাহলে পানীয় জলের pH হওয়া উচিত কত? তা আপনাদের স্ক্রিনে 4টি অপশন আছে, যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হয় আপনারা সঠিক উত্তরটি কমেন্ট লাইনে পোস্ট করুন। আর এটা আপনাদের হোম টাস্কের প্রশ্ন, তা আপনারা খুব তাড়াতাড়ি আপনারা এর উত্তর যেটা হবে সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আগামী দিনে ঠিক এই সময় আমরা এই প্রশ্নের সঠিক উত্তর আপনাদের দিয়ে দেব এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।